ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে তারা এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান এই দুই সিরিজের জন্যই সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে আফগানরা এদিকে বিভিন্ন সময় নানা মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন আফগান ক্রিকেটাররা কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ নিয়েও বিভিন্ন মন্তব্য করেছিল তারা বিশ্বকাপ শুরুর আগে আফগান তারকা রশিদ খান ও মোহাম্মদ নবীরা বলেছিল এবারের বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে আফগান ক্রিকেট দল এবং বিশ্বকাপে দেখিয়ে দিবে তাদের শক্তি তবে এই সমস্ত কথা কতটাই ভিত্তিহীন তা প্রমাণ হয়ে গেল ক্রিকেট মাঠে বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান এদিকে এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগেও আবারও অহংকারী মন্তব্য করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন আসলে টি টোয়েন্টিতে আমরা বরাবরই ফেভারিট আমরা এই সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি আশা করছি বাংলাদেশে একটা ভালো সিরিজ হবে আর বাংলাদেশে এই সিরিজে আমি মনে করি আফগানিস্তান ফেভারিট এবং আমাদের এই সিরিজ জয়ের সক্ষমতা রয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর এই কথা কতটুকুই ফলবে তা দেখা যাবে মাঠের পারফরম্যান্সে ঘরের মাঠে টাইগার রাজে অপ্রতিরুদ্ধ তা সবারই জানা তবে এখন দেখার বিষয় মোহাম্মদ নবীর এই অহংকারী কথাকে ভুল প্রমাণ করতে পারবে কিনা বাংলাদেশ